খরিফ মৌসুমের শেষের দিকে এখন কৃষক ব্যস্ত তাদের ফসল ঘরে তুলতে কিছুদিন পর শুরু হবে রবি মৌসুমের ফসল চাষ তবে তার আগে রাজশাহীতে দেখা দিয়েছে সার সংকট বাজারে এখন বর্তমান ফসফেস্ট সার পাওয়া যাচ্ছে না আগে বারো দিন আগে ছিল বাজারে আপনার চোদ্দশো টাকা বস্তা কিন্তু বারো দিন পরে এখন ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা বস্তা বাজারে এখন নাই মোটাটা বাজারে চিকনটা পাওয়া গেলেও আপনার দাম বেশি কৃষকেরা বলছেন পবার একাধিক ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়েও তারা এমওপি সার পাননি সংকট রয়েছে পটাশ ও ডিএপি সারেরও চাহিদার তুলনায় সার অপ্রতুল হওয়ায় বেড়েছে দাম অসাধু ব্যবসায়ী ও বিত্তশালীরা আলু চাষের জন্য আগাম সার মজুত করারও অভিযোগ তাদের চাহিদার অপ্রতুল অল্প এই জন্যে এই জিনিসটা আমাদের একটু শর্ট হচ্ছে তাহলে ইউরো তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে বাজারে মনিটরিং চলছে সারের কোনো সমস্যা হবে না এবং কৃষকের কাছে পর্যাপ্ত সার কৃষকরা পাবেন এবং তারা তাদের ফসল উৎপাদনের যে ধারা সেই ধারা তারা টিকে রাখতে পারবে পঞ্চাশ কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম এক হাজার টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে সাড়ে এগারোশো টাকা একইভাবে এক হাজার পঞ্চাশ টাকা বস্তার ডিএপি সার বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী